মেখে রাখা মাটনটা দিয়ে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, শিল্পী কুকিং হাউসে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি আপনাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে, মাটন বিরিয়ানি। ডিসেম্বর মাস তো পড়েই গেছে, তো 25শে ডিসেম্বর উপলক্ষে আমি মাটন বিরিয়ানি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ সহজ পদ্ধতিতে, মাটির হাঁড়িতে মাটন বিরিয়ানি। পুরো ভিডিওটা দেখবেন, অনুরোধ রইল আপনাদের কাছে। প্রথমেই আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। প্রথমেই তেল দিয়ে দিচ্ছি, রিফাইন অয়েল। পেঁয়াজ আগে থেকেই কুচিয়ে নিয়েছি, ব্রেস্তাটা এখন ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হোক, ততক্ষণে মাটনটা একটু টক দই দিয়ে মাখিয়ে রেখে দেব। নুন দেব, সামান্য একটু হলুদ দেব। হয়ে গেছে মাখানো, এবার ঢেকে রেখে দেব। এর পাশে বিরিয়ানির চালটা বসিয়ে দেব, জলটা ফুটুক ততক্ষণে। দুটো উনুনে রান্না করলে তাড়াতাড়ি হয়ে যাবে। হয়ে গেছে বেরেস্তা ভাজা, এবার তুলে নেব আমি। কালার হয়েছে বাদামি বাদামি। এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেবো। বিরিয়ানির আলুটা সেদ্ধ করে রেখেছিলাম, এখন একটু হালকা করে ভেজে নেব। সেদ্ধর সময় নুন দিয়েছিলাম, আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আগে থেকে পেঁয়াজ বেটে রেখেছিলাম, এটা এখন দিয়ে দেবো তেলের মধ্যে। এখন আদা বাটা, দুই চামচ মতো আদা বাটা দেব। দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। রসুনটা একটু আদার থেকে বেশি দেবো, খাসির মাংসতে সবসময় রসুনটা একটু বেশি দিতে হয়। Thank you.
ফুটে গেছে। জলের মধ্যে পরিমাণ মতো নুন দেব, একটু বেশি করেই দেব। দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দিচ্ছি গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি, সাহাজিরে জলের মধ্যে দিয়ে দেব। আর একটু ভালো করে ফুটিয়ে নেব, তারপরে চালটা দেবো বিরিয়ানি। দিয়ে দেবো স্বাদ মতো নুন, খুব বেশি নুন দেব না, মাংসতে দেওয়াই আছে। দিয়ে দেবো জিরের গুঁড়ো দেড় চামচ মতো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি চিলি পাউডার। আমি এখানে হলুদ দেবো না, মাটনটা মাখানোর সময় অল্প করে হলুদ দিয়েছিলাম। হলুদ আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার মেখে রাখা মাটনটা দিয়ে দিচ্ছি, হয়ে গেছে মশলা কষানো, টক দই দিয়ে মাখিয়ে রেখেছিল আধ ঘন্টা মতো। এবার একটু ঢেকে ঢেকে ভালো করে কষাবো, না মাংসটা সেদ্ধ হবে না। ঢেকে দিচ্ছি, ওইদিকে যাই দেখি জলটা কত দূর গরম হলো। জল গরম হয়ে গেছে প্রায়, আর একটু হবে। এখানে এক কেজি চাল আছে, বিরিয়ানির চাল। দুধের মধ্যে কেশরটা ভিজিয়ে দেবো, ঢাকনাটা তুলে দিচ্ছি। গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। আবার একটু ঢেকে দেবো। এখানে এক কেজি মাটন আছে, আর বিরিয়ানির চালও এক কেজি আছে। হয়ে আসছে প্রায়, বিরিয়ানি মশলা দেবো। অল্প করে বিরিয়ানি মশলা দিয়ে দেবো, সেন্টটা খুব ভালো আসবে, দারুণ গন্ধ বেরোচ্ছে। এই যে রাখা আলুটা দিয়ে দেবো, হয়ে গেছে ভাতটা, দেখুন নামিয়ে দেবো, একটু বাকি আছে, দমে দিলেই হয়ে যাবে এটা।
হাতের মার্কার গাছটা আমার বাবা বানিয়ে দিয়ে গেছে, ছেড়ে দিলেও কিছু হবে না। আমার রান্না প্রায় রেডি, মাংস হয়ে গেছে, এদিকে ভাতটাও হয়ে গেছে। থেকেই কেশরটা দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, এখন দিয়ে দিচ্ছি গোলাপ জল, দিয়ে দিচ্ছি কেওড়া জল, তো বন্ধুরা মাটির হাড়িতে মাটন বিরিয়ানি দারুণ লাগে, আজকে আপনারাও ট্রাই করে খাবেন। আমি কিভাবে বানাচ্ছি দেখে নিন। ঘি দিয়ে দেবো, ভালো করে ঘিটা চারিপাশে মাখিয়ে নেব। আপনারাও যখন বানাবেন তখন এভাবেই চারিপাশে ঘিটা মাখিয়ে নেবেন। ধনে পাতা, হ্যাঁ এই তো বিরিয়ানি, তুমি খামা, এই যে হচ্ছে তো তোমার জন্যই তো। প্রথমে লেয়ারটা একটু বেশি করে দেব আমি রাইসটা। মামা হয়ে গেছে, গন্ধ ছড়িয়ে গেছে, এই তো হয়ে গেছে, শোনো আর একটু সময়। এখনো গন্ধ ছড়িয়ে গেছে তো? গন্ধ ছড়িয়ে গেছে তো? মিঠে আতর, কেওড়া জল, গোলাপ জল দুধের সাথে মিশিয়ে দিয়েছিলাম, এটা একটু দিয়ে দেবো ছড়িয়ে। এখন আটটাও তো আটটু দেবো, হ্যাঁ দেবো, বলেছে মা এর উপরে আর কটা ভাত চাপা দিয়ে দেবো। পুরোটাই দিয়ে দেবো, একটু কুকুর দিয়ে মুরগি ছড়িয়ে দেবো। এবার একটু মিঠা আতর দেবো, আবার ঢাকনাটা চাপা দিয়ে দিলাম। এবার 20 মিনিট মতো দমে রাখবো। মাংস
হেবি সুন্দর হয়েছে মা, খুব সুন্দর হয়েছে। তোমার ভালো লেগেছে? দারুণ হয়েছে। মাটির হাঁড়িতে রান্নার টেস্টটাই আলাদা। আপনারা এরকম বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।